অঞ্জনার ব্লাউজ নিয়ে ট্রল, মুখ খুললেন এবার অঞ্জনা। আজ থেকে 30 থেকে 35 বছর আগে যখন আমরা গ্রামে গঞ্জে শুটিংয়ে যেতাম, নিম্ন মধ্যবিত্ত নারীরা শুটিং দেখতে ভিড় করত, তাদের শরীরে একটা শাড়ি দিয়ে পেছানো থাকতো। বলতাম, তোমরা ব্লাউজ পরো না কেন? তারা বলতো, ব্লাউজ পরবো কীভাবে, আমাদের শাড়িটাই কষ্ট করে জুটে আপা, আর ব্লাউজ। এভাবেই আমাকেও চইলা যায়। এখন এমন একটা সময় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিয়মিতই দৃশ্য দেখা যেত। একটা সময় দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই দৃশ্য নিয়মিতই দেখা যেত। দেশের প্রথম সারির গণমাধ্যমকে কথাগুলো বলেছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সক্ষমতার প্রসঙ্গে ব্লাউজ নিয়ে একটি মন্তব্য করেন, যা সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আকারে ভাইরাল হয়ে যায়। ভিডিও সম্পর্কে কথা বলতে গিয়ে অঞ্জনা বলেন, আমার ভিডিওতে একটি অংশ কেটে নিয়ে ট্রোল করা হচ্ছে, আমি কি বলতে চেয়েছি তা বুঝতে সক্ষম হয়নি অনেকেরই। হয়তো আমারই ভুল যে আমি সংক্ষেপে কথা বলতে চেয়েছি এবং শেষ করেছি। আমার পাশে পোশাক শিল্পের একজন ব্যক্তি ছিলেন, যার কারণে আমি বর্তমান সময়ে পোশাকের সহজলভ্যতা নিয়ে কথা বলতে চেয়েছি। যারা ট্রল করেছে তারা আজ থেকে 30-35 বছর আগের দেশের প্রত্যন্ত অঞ্চলের চেহারা দেখেনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, সময়ের সাথে সাথে মানুষের সক্ষমতার হার বেড়েছে, গার্মেন্টস বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আর এখন প্রত্যন্ত অঞ্চলের নারীরা শুধু শরীর ঢাকতে হয় না, তারা ব্লাউজের কাপড় কেনার সক্ষমতা অর্জন করেছে। এই সক্ষমতায় বোঝায় দেশ এখন দারিদ্রতা নেই, গ্রামে গঞ্জে নারীরা এখন ম্যাক্সিও পরে। চিত্রনায়িকা অঞ্জনা আক্ষেপ করে বলেন, আমি কিন্তু ওই টক শোতে অনেক ইতিবাচক কথা বলেছি, কিন্তু সেগুলো ভাইরাল হয়নি, ট্রল হয়নি। আমার নেগেটিভ অর্থে একটা জিনিস ব্যাপকভাবে গ্রহণ করি, পজিটিভ হতে চাই না। তারপরও যদি আমার মন্তব্যে কেউ আহত হন বা কাউকে আঘাত করে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন, কিন্তু আমি বলবো আমার কথার মর্মার্থ বোঝার চেষ্টা করেন, কারণ আমি ভুল কিছু বলিনি। অঞ্জনা দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য। অঞ্জনা 1976 সালে শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বন্ধু চলচ্চিত্রের মাধ্যমে অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রে আসেন। তিনি প্রায় 100টিরও কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন। সূত্রটি নেওয়া হয়েছে কালের কণ্ঠ থেকে। ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ও এতে কমেন্টস করুন।